এ পর্যন্ত আমরা সেটের সংজ্ঞা, সেটের ধারণা আর লিখন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। এবার এসো সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। গণিতে সেটকে তিনটি পদ্ধতিতে প্রকাশ করা যায়। এগুলো হল তালিকা পদ্ধতি বা টেবুলার ফর্ম, সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার ফর্ম এবং ভেন চিত্র পদ্ধতি বা ভেন ডায়াগ্রাম ফর্ম। তালিকা পদ্ধতিতে সেট প্রকাশ করার সময় সেটের সকল উপাদান উল্লেখ করতে হয়। এই পদ্ধতিতে সেটের নামের পরে সমান চিহ্ন দিয়ে সকল উপাদানকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং উপাদানগুলোকে আলাদা করার জন্য কমা চিহ্ন ব্যবহার করা হয়। যেমন তোমাদের ক্লাসের তিনজন ক্যাপ্টেন জুথি, বিথি এবং রিঙ্কুকে নিয়ে একটি সেট সি গঠন করা হলে তালিকা পদ্ধতিতে আমরা একে লিখে প্রকাশ করতে পারব সি সেট সমান জুথি, বিথি, রিঙ্কু। সেট গঠন পদ্ধতিতে সেটের সদস্য বা উপাদানগুলোর সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য উল্লেখ করে সেটকে প্রকাশ করা হয়। আমরা জানি জুথি, বিথি এবং রিঙ্কু ক্লাসের ক্যাপ্টেন, কাজেই তাদের বৈশিষ্ট্যকে উল্লেখ করে সেট গঠন পদ্ধতিতে সেটের প্রকাশ লেখা যায় সি সমান এক্স সাজ দ্যাট এক্স নবম শ্রেণীর ক্যাপ্টেন। সেট গঠন পদ্ধতিতে এই চিহ্ন অথবা এই চিহ্ন দ্বারা যেন বোঝানো হয়। উদাহরণের অর্থ, সি হল সকল এক্স এর সেট, যেন এক্স নবম শ্রেণীর ক্যাপ্টেন। তালিকা পদ্ধতি ও সেট গঠন পদ্ধতির তুলনামূলক পার্থক্য বোঝার জন্য আমরা আরো কিছু উদাহরণ পাশাপাশি লক্ষ্য করি। তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি ছাড়া সেট প্রকাশের আরো একটি পদ্ধতি হল ভেন চিত্র পদ্ধতি। ব্রিটিশ তর্কশাস্ত্রবিদ জন ভেন একাধিক সেটের কার্যকারিতাকে যুক্তির মাধ্যমে সহজভাবে প্রকাশ করার জন্য বিভিন্ন আবদ্ধ জ্যামিতিক চিত্র, যেমন আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, উপবৃত্ত ইত্যাদি ব্যবহার করেছেন। জন ভেনই প্রথমে এরূপ চিত্রের ব্যবহার করেন বলেই আবদ্ধ সেটের এই চিত্রায়িত রূপকে ভেন চিত্র বলা হয়। যেমন বিথি, জুথি, রিঙ্কু বা ক্যাপ্টেনের সেটটি ভেন চিত্রের সাহায্যে লেখা হবে এভাবে। এটা আলাদা, এটা অংশ, এটা অংশ, এটা অংশ, এটা